আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালোই আছে। আজকে আমি তোমাদের ফাইনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের উপরে সেকেন্ড লেকচারটা দিব। আমি প্রথম লেকচারে ফাইনান্সিয়াল স্টেটমেন্টের বেশ কিছু সূত্র আলোচনা করেছি, লিখে দিয়েছি এবং গুরুত্বপূর্ণ দুই একটা ম্যাথও আমি করে দিয়েছি। সেই ম্যাথগুলো অবশ্যই সবাই প্র্যাকটিস করেছো, আর যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলো কমপ্লিট করেছো কি সবাই? আচ্ছা, যদি কেউ না করে থাকো অবশ্যই কমপ্লিট করে নিও, কারণ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের উপরে আজকেই তোমাদের লাস্ট লেকচার। আজকে আমি তোমাদেরকে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের গতানুগতিক যে অঙ্কগুলো গতদিন করেছিলাম, সূত্র নির্ভর, সূত্র দিয়ে অঙ্কগুলো সলভ, এই ধরনের অঙ্ক করাবো না। আজকে আমি তোমাদেরকে করাবো হচ্ছে দুইটা অঙ্ক, যে দুইটা সূত্রের উপরে ডিপেন্ড করে না। এই অঙ্ক দুইটা, একটা হচ্ছে হরিজেন্টাল অ্যানালাইসিস নির্ভর একটা অঙ্ক, আর একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যানালাইসিস দিয়ে একটা অঙ্ক। তো এই দুইটা অঙ্কের প্রথম অঙ্কটা আজকে আমাদের ক্লাসের শুরুর অঙ্ক। এই অঙ্কটা আগে একটু দেখি আমরা, তোমাদের সামনে আমি কোশ্চিনটা তুলে ধরছি, খেয়াল করো। স্কয়ার কোম্পানি লিমিটেডের একটা অঙ্ক আমি তোমাদের সামনে তুললাম। দেখতে পাচ্ছ? অঙ্কটাতে কি করতে বলেছে দেখো, স্কয়ার কোম্পানির একটা কনসোলিডেটেড ব্যালেন্স শীট দেওয়া আছে ডিসেম্বর 31-এ। এখানে অ্যাসেট দেওয়া আছে, কি কি কারেন্ট অ্যাসেট দেওয়া আছে, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট দেওয়া আছে, ইনট্যাঞ্জেবল অ্যাসেট দেওয়া আছে। ইনট্যাঞ্জেবল বলতে কী বোঝায়? অস্পর্শনীয় সম্পদ। এই দিয়ে মোট টোটাল অ্যাসেট দেওয়া আছে। একইভাবে লাইবিলিটিস অ্যান্ড অনার ইকুইটি স্টেটমেন্টে কী কী দেওয়া আছে? কারেন্ট লাইবিলিটিস দেওয়া আছে, লং টার্ম লাইবিলিটিস দেওয়া আছে, শেয়ার হোল্ডার ইকুইটি দেওয়া আছে। এই দিয়ে টোটাল লাইবিলিটিস দেওয়া আছে। এখন রিকোয়ারমেন্ট কী করতে বলেছে? প্রিপেয়ার এ হরিজেন্টাল অ্যানালাইসিস অফ দ্য ব্যালেন্স শিট ফর স্কয়ার কোম্পানি ইউজ 2009 বা অ্যাজ এ বেজ, অর্থাৎ 2009 সালের বেজ হিসাবে ধরে তোমাদেরকে হরিজেন্টাল অ্যানালাইসিস তৈরি করতে হবে স্কয়ার কোম্পানির। আচ্ছা, এখন 2009 কেন বেজ ধরবো? 2010 সালও তো আছে। মনে রাখবা, এই ধরনের অঙ্কে দুই বছরের তথ্য দেওয়া থাকবে, এবং দুই বছরের তথ্যের মধ্যে যেটা আগের বছরের থাকবে সেটাই বেজ হিসাবে ধরতে হয়। এক্ষেত্রে একটু বলে দিই যে যদি 2008 এবং 9 সালের তথ্য দেওয়া থাকতো তাহলে 2008কে আমাদের বেজ ধরতে হতো। এক্ষেত্রে 9 এবং 10 দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা 2009কে বেজ ধরবো। তাছাড়াও বড় কথা, নিচে আমাদেরকে বলেই দিয়েছে যে বেজ ইয়ার 2009 ধরতে হবে। উপরে দেখো খেয়াল করে, প্রত্যেকটা আইটেমের অ্যাসেট এবং লাইবিলিটিসের প্রত্যেকটা আইটেমের 2009 তথ্য দেওয়া আছে, 2010 তথ্য দেওয়া আছে, অর্থাৎ 2009 কত টাকা ছিল, 2010 কত টাকা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে এখন তোমাকে একটা হরিজেন্টাল অ্যানালাইসিস তৈরি করতে হবে। তো আসো এবার আমরা সলভটা দেখি। হ্যাঁ, খেয়াল করো, স্কয়ার কোম্পানির হরিজেন্টাল অ্যানালাইসিস, ছকটা খেয়াল করো, ছকটা কেমন? ছকটা খুবই সিম্পল, যেহেতু এখানে দুইটা বছরের তথ্য দেওয়া আছে, দুইটা বছরের তথ্যটাই আমাদেরকে আমাদের সলভে তুলে নিতে হবে। কীভাবে দেখো, ডিটেলস, তারপরে অ্যামাউন্ট, অ্যামাউন্ট হচ্ছে দুই বছরের 2009 সাল এবং 2010 সাল, আর এখানে আমি লিখেছি ইনক্রিজ এবং ডিক্রিজ। অর্থাৎ হরিজেন্টাল অ্যানালাইসিসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটাই হচ্ছে এইটা, অর্থাৎ 2009 সালের তুলনায় 2010 সালের সম্পত্তি কতটুকু বাড়লো বা কতটুকু কমলো, এবং দায় দেনাগুলো কতটুকু বাড়লো কতটুকু কমলো, এটা শতকরা হারটা প্রকাশ করাই হচ্ছে হরিজেন্টাল অ্যানালাইসিসের মূল কাজ। অর্থাৎ যদি ইনক্রিজ পাই সেটাও শতকরা হারে দেখাতে হবে, ডিক্রিজ পাইলেও সেটা আমাদেরকে শতকরা হারে প্রকাশ করতে হবে। শতকরা হার বের করাটাই হচ্ছে আমাদের হরিজেন্টাল অ্যানালাইসিসের কাজ। খেয়াল করো, এখানে আমি নোট দিয়েছি, নোটটাই আমরা আগে খেয়াল করব। প্রতিটি পার্সেন্টেজ নির্ণয়ের পদ্ধতি, অর্থাৎ আমাদের যে পার্সেন্টেজগুলো আমাদের দেওয়া আছে, এই পার্সেন্টেজগুলো কীভাবে আসলো, আমি এক্সপ্লেনেশনে দুইটা ডেমো দেখিয়েছি। এটা তোমাদের পরীক্ষায় দেওয়ার প্রয়োজন নাই, এটা কিন্তু আমাদের পরীক্ষাতে দিতে হবে না, এই ছকটা আমাদের বাইরে, এটা শুধু আমি তোমাদেরকে বুঝার ক্ষেত্রে দিয়েছি। এটা পরীক্ষার হলে এই ছকটা না দিলেও চলবে, তবে এই নোটটা দিয়ে দিবা। পার্সেন্টেজ নির্ণয় করার পদ্ধতি দেখো,
ডিফারেন্স বিটুইন টু ইয়ার্স অর্থাৎ দুই বছরের অ্যামাউন্টের পার্থক্য, অর্থাৎ 2009 কত ছিল 84,500, 2010 হয়েছে 90,000, এই দুইটার পার্থক্য কত 5,500, অর্থাৎ সেটাই, অর্থাৎ দুই বছরের অ্যামাউন্টের পার্থক্য তাকে ভাগ দিতে হবে বেজ ইয়ার দিয়ে, গুণন দিব হচ্ছে 100 দিয়ে, কারণ শতকরায় প্রকাশ করতে হবে। এবার আসো অঙ্কে, কারেন্ট অ্যাসেট আমাদের দেওয়া আছে কত, 2009 সালে দেওয়া আছে 84,500, 2010-এ দেওয়া আছে 90,000, তাহলে 9 সাল থেকে 10 সালে কি ইনক্রিজ পেয়েছে, কত টাকা ইনক্রিজ পেয়েছে, 5,500 টাকা। এবার আসো পার্সেন্টেজে কীভাবে আসবে, আমি বলেছিলাম সবসময় ডিফারেন্সটা থাকবে হচ্ছে উপরে, অর্থাৎ 5,500 থাকবে উপরে আর বেজ ইয়ারের তথ্যটা থাকবে নিচে, অর্থাৎ 84,500 থাকবে নিচে, গুণন দিব 100 দিয়ে, তাহলে আমাদের 6.51%। দেখো এখানে আমি এক্সপ্লেনেশন একটু দেখিয়ে দিয়েছিলাম ডেমো হিসাবে, 5,500 / 84,500 × 100, তাহলে আমাদের এই অ্যান্সারটা আমরা পেয়ে গেছি। একইভাবে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইটির দেওয়া ছিল 98,600, হয়েছে হচ্ছে 2010-এ 82,000, তাহলে এক্ষেত্রে বাড়লো না কমলো, এক্ষেত্রে অবশ্যই 2009-এর তুলনায় 2010-এ কমে গেল, এই জন্য আমাদের ফিগারটা কী দিয়েছি, মাইনাসে দিয়েছি, 16,600 মাইনাস এসছে নেগেটিভ। সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজটা কীভাবে বের করব, এই ডিফারেন্সটা থাকবে উপরে ডিভাইডেড বাই 98,600 বেজ ইয়ারটা থাকবে নিচে ইন্টু 100 দিয়ে 16.84%, এটা অবশ্যই নেগেটিভ, অর্থাৎ এটা যেহেতু নেগেটিভ এসছে ডিফারেন্সটা, সেক্ষেত্রে পার্সেন্টেজটা আমাদের কি নেগেটিভ, এই জন্য আমরা ব্র্যাকেটে ঘিরে দিয়েছি, এটা দিতে ভুলবা না, এটা দিতে ভুল করলে অঙ্কটা আমাদের ভুল হবে, কারণ যেটা নেগেটিভ আসবে তার পার্সেন্টেজটাও নেগেটিভ, যেটা পজিটিভ আসবে সেটার পার্সেন্টেজটাও পজিটিভ। আর পজিটিভ নেগেটিভ কীভাবে বুঝবো, সবসময় বেজ ইয়ার থেকে কারেন্ট ইয়ারটা বাদ দেওয়া লাগবে, বাদ দিয়ে যদি অ্যান্সারটা প্লাস আসে তাহলে পজিটিভ, মাইনাস আসলে পরে হচ্ছে নেগেটিভ। ইনট্যাঞ্জেবল অ্যাসেট দেওয়া ছিল 37,000, হয়েছে 42,000, তাহলে ইনক্রিজ পেয়েছে 5,000, ডিফারেন্সটা পার্সেন্টেজটা কীভাবে আসলো, ডিফারেন্সটা উপরে বেজ ইয়ারটা নিচে ইন্টু 100, এই যে এটাও পাশে আমি দেখিয়ে দিয়েছি, অর্থাৎ 5,000 / 37,000 × 100 দিয়ে 13.5%। টোটাল অ্যাসেট এটাও আমাদের প্রশ্নে দেওয়া ছিল, সেটা থাকবে 2009-এ 2,20,100, 2010-এ 2,14,000, ডিফারেন্সটা হলো 6,100, তবে নেগেটিভ কারণ কমে গেল, পার্সেন্টেজটা হলো 2.77%। কারেন্ট লাইবিলিটিস দেওয়া ছিল হচ্ছে 2009-এ 43,800, 2010-এ 49,900, এক্ষেত্রে আমাদের কী হয়েছে, বেড়ে গেছে, ইনক্রিজ পেয়েছে 6,100 টাকা। পার্সেন্টেজটা কীভাবে আসবে, ডিফারেন্স অর্থাৎ 6,100 / বেজ ইয়ার 43,800 × 100, তাহলে 13.93%। লং টার্ম লাইবিলিটিস দেওয়া ছিল 1,52,900 সালে, 10 সালে হচ্ছে 2,51,000, অর্থাৎ এখানে আমাদের 1,000 কমে গেছে, এই জন্য এখানে নেগেটিভ, তাহলে আমাদের পার্সেন্টেজটা কীভাবে আসবে, ডিফারেন্স অর্থাৎ 1,000 হচ্ছে উপরে, 1,52,000 নিচে ইন্টু 100, তাহলে 0.66%। স্টক হোল্ডার ইকুইটি 24,300 2009-এ দেওয়া আছে, 13,100 2010-এ হয়েছে, অর্থাৎ ডিক্রিজ পেয়ে গেছে 11,200 টাকা, পার্সেন্টেজটা কীভাবে, 11,200 উপরে 24,300 নিচে ইন্টু 100, তাহলে 46,100। 2009 সালে টোটাল লাইবিলিটিস হয়েছিল 2,20,100, আর 10 সালে এসেছিল 2,14,000, ডিফারেন্স হচ্ছে 6,100, তবে এটা নেগেটিভ কারণ 9 সালের তুলনায় 10 সালে এটা কমে গেছে, তাহলে কত পার্সেন্ট কমলো, 2.77%। সবাই বুঝতে পেরেছো হরিজেন্টাল অ্যানালাইসিস, এটা খুব ইজি একটা জিনিস, শুধু মনে রাখবা হরিজেন্টাল অ্যানালাইসিস যদি বলে তাহলে বেজ ইয়ার থেকে কারেন্ট ইয়ারের পার্থক্যটা বের করা লাগবে এবং সেই পার্থক্যকে বেজ ইয়ার দিয়ে ভাগ দিয়ে 100 দ্বারা গুণ করব, তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব, এটুকটাই আমাদের অঙ্ক, খুব সিম্পল অঙ্ক কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা এবার আমরা পরের অঙ্কটায় চলে আসি, অর্থাৎ এবার ভার্টিক্যাল অ্যানালাইসিসের একটা অঙ্ক দেখি, এই যে এতক্ষণ করলাম আমরা হরিজেন্টাল অ্যানালাইসিসের একটা ম্যাথ সলভ করলাম, এখন সলভ করবো হচ্ছে আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিসের একটা ম্যাথ।
দুইটা কিন্তু একই টাইপসের অঙ্ক, আমি বারবার বলছি দুইটাই আমাদের পার্সেন্টেন্স বের করারই অঙ্ক, কিন্তু একটা হরিজেন্টাল একটা হচ্ছে ভার্টিক্যাল, দুইটার পদ্ধতি কিন্তু আলাদা কিন্তু তথ্য প্রায় একই রকম। পরীক্ষার হলে এই দুটো নিয়ে বেশ কনফিউশন হয় স্টুডেন্টদের। একটা ছোট্ট তথ্য দিই, মনে রাখার একটা টেকনিক, যদি হরিজেন্টাল বলে তাহলে মনে রাখবা সেটা হবে ব্যালেন্স শিটের অঙ্ক, আর যদি ভার্টিক্যাল বলে তাহলে সেটা হবে ইনকাম স্টেটমেন্টের অঙ্ক। এটুকটা একটা ছোট্ট টেকনিক মনে রাখবা শুধু। খেয়াল করো ম্যাথটা, অ্যাপেক্স কোম্পানির একটা ম্যাথ তোমাদের সামনে তুলে ধরেছি, এখানেও খেয়াল করো দুই সালেরই তথ্য দেওয়া আছে, অর্থাৎ 2009-এর তথ্য দেওয়া আছে, 2010-এর তথ্য দেওয়া আছে। কী তথ্য দেওয়া আছে? সেলস দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, সেলিং এক্সপেন্স দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে, ইনকাম ট্যাক্স এক্সপেন্স দেওয়া আছে, আর নিট ইনকাম দেওয়া আছে। রিকোয়ারমেন্ট বলেছে প্রিপেয়ার এ শিডিউল শোয়িং এ ভার্টিক্যাল অ্যানালাইসিস ফর 2010 and 2009, অর্থাৎ 2009 এবং 2010 সালের একটা ভার্টিক্যাল অ্যানালাইসিস তৈরি করতে হবে। তোমাদের ইনকাম স্টেটমেন্টের যখন ক্লাস নিয়েছিলাম মনে আছে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটটা? আচ্ছা একটু আমি বলি ফরম্যাটটা কী। ফরম্যাটটা হচ্ছে সেলস, এই সেলস থেকে আমাদের কী করতে হয়? কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হয়। কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়ার পরে যেটা পাবো তার নাম হচ্ছে কি? আমাদের গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে সেলিং এক্সপেন্সটা বাদ দিতে হয়। সেলিং এক্সপেন্স বাদ দিলে আমরা যেটা পাবো তার নাম হচ্ছে সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং ইনকাম ট্যাক্স এক্সপেন্স বাদ দিলে যেটা পাবো তার নাম হচ্ছে আমাদের নিট ইনকাম। এটাই তো শিখিয়েছিলাম। আচ্ছা এবার আসো এই অঙ্কটার সলভে। এই যে স্তরটা খেয়াল করো, অ্যাপেক্স কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ভার্টিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ এই ইনকাম স্টেটমেন্টটা আমি ভার্টিক্যাল অ্যানালাইসিসে কমপ্লিট করব। ছকটা খেয়াল করো, ডিটেলস দেওয়া আছে, 2010-এর তথ্য দেওয়া আছে, 2009-এর তথ্য দেওয়া আছে, টাকা এবং পার্সেন্টেজ, নয়েরও টাকা এবং পার্সেন্টেজ। হরিজেন্টাল অ্যানালাইসিসও আমরা পার্সেন্টেজ বের করেছি। কিভাবে? দুইটা ডিফারেন্সটা আগে বের করেছিলাম, সেই ডিফারেন্সকে ভাগ দিয়েছি বেজ ইয়ার দিয়ে, গুণন দিয়েছি 100 দিয়ে, তাহলে আমাদের পার্সেন্টেজটা এসছে। আর ভার্টিক্যাল অ্যানালাইসিসে পার্সেন্টেজ বের করার নিয়ম হচ্ছে প্রত্যেকটা আইটেমকে সেলস দ্বারা ভাগ করতে হবে এবং 100 দ্বারা গুণ করতে হবে। কেন? কারণ এটাই, ভার্টিক্যাল অ্যানালাইসিস দ্বারা সবসময় দেখতে হয় যে প্রতিষ্ঠানের সেলসের তুলনায় খরচগুলা কত পার্সেন্ট হয়েছে। আমাদের একটা প্রতিষ্ঠানের সম্পূর্ণ প্রফিট এবং প্রতিষ্ঠান টিকে থাকা নির্ভর করে কিন্তু সেই প্রতিষ্ঠানের মুনাফার উপরে, অর্থাৎ লাভের উপরে। এবং সেই লাভটা হয় কীভাবে? সেলসের মাধ্যমেই। এখন আমি সেলস যদি 100 টাকা করি এবং তার খরচ যদি 120 টাকা করি, অর্থাৎ কস্ট অফ গুডস সোল বা সেলিং এক্সপেন্স এগুলো যদি 120% হয়ে যায়, তাহলে আমাদের কখনো এটা প্রফিটেবল প্রতিষ্ঠান হবে না, এটা একটা লস প্রতিষ্ঠান হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে এই পার্সেন্টেজগুলো বের করা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রত্যেকটা খরচ সেলসের তুলনায় কত পার্সেন্ট হয়েছে, এটাই আমাদের জানা ভার্টিক্যাল অ্যানালাইসিসের কাজ। তা আসো, সেলস দেওয়া আছে 2010 সালে দেওয়া আছে 8,75,000 টাকা। সেলসটা সবসময় ধরে নিব 100%, কারণ এটাই আমাদের মূল জিনিস একটা প্রতিষ্ঠানের। 2009-এ দেওয়া আছে 6,30,000, যেটার পার্সেন্টেজ ধরে নিব 100%। কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 4,66,500, তাহলে এটা সেলসের তুলনায়, এই সেলসটার তুলনায় কত পার্সেন্ট? তাহলে মনে রাখবা যেটা বের করবা, যেটার পার্সেন্টেজ বের করবা সেটা সবসময় উপরে, অর্থাৎ 4,66,500 উপরে, আর ওই বছরের সেলসটা হচ্ছে নিচে, অর্থাৎ 8,75,000 নিচে, ইনটু 100 পার্সেন্টেজ হয়ে গেল কত? 53.31%। পার্সেন্টেজের পরে অনেক পয়েন্টের পরে অনেকগুলো সংখ্যা আসতে পারে, তুমি দুই সংখ্যা নিবা তাহলেই হবে। একইভাবে 2009 সালে আসো, সেলস দেওয়া ছিল 6,30,000, কস্ট অফ গুডস সোল দেওয়া আছে 3,95,000, তাহলে পার্সেন্টেজটা কী করে বের করবো? কস্ট অফ গুডস সোল্ডের 3,95,000 উপরে, আর ওই বছরের সেলসটা হচ্ছে নিচে, অর্থাৎ 6,30,000 নিচে, ইনটু 100, তাহলে 62.70%। তাহলে আমরা জানি সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে কী পাবো? গ্রস ইনকাম পাবো। তাহলে আমরা সেলস 8,75,000 টাকা থেকে 4,66,500 বাদ দিয়ে পেয়েছি কত? 4,08,500। এটার পার্সেন্টেজ কীভাবে বের করবো? 4,08,500 উপরে,
আর এই যে এই বছরের সেলস 8,75,000 নিচে ইনটু 100 46.69% একইভাবে নয় সালে গ্রস ইনকাম কিভাবে আসলো 6,30,000 টাকা থেকে 3,95,000 টাকা বাদ দিয়ে পেয়েছি 2,35,000 টাকা এটা হচ্ছে আমাদের 2009 সালের গ্রস ইনকাম পার্সেন্টেজ কিভাবে বের করব 2,35,000 টাকা উপরে 6,30,000 অর্থাৎ ওই বছরের সেলসটা হচ্ছে নিচে ইনটু 100 37.30% চলে আসবে সেলিং এক্সপেন্স এটা তথ্যেই অর্থাৎ ম্যাথে দেওয়া আছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে 1,62,600 তাহলে এটার পার্সেন্টেজ কিভাবে বের করবো 1,62,600 উপরে নিচে হবে ওই বছরের সেলস অর্থাৎ 8,75,000 টাকা ইনটু 100 তাহলে 14.47% একইভাবে 2009 সালের সেলিং এক্সপেন্স দেওয়া আছে 72,500 তাহলে এটার পার্সেন্টেজ কিভাবে বের করবো 72,500 থাকবে উপরে আর ওই বছরের সেলস অর্থাৎ 6,30,000 থাকবে নিচে ইনটু 100 11.51% অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 72,000 উপরে সেলসটা হচ্ছে ওই বছরের সেলস 8,75,000 নিচে ইনটু 100 8.23% 2009 সালের অ্যাডমিন এক্সপেন্স দেওয়া আছে 57,000 পার্সেন্টেজ হবে 57,000 উপরে 6,30,000 নিচে ইনটু 100 তাহলে হয়ে গেল কত 9.05% ইনকাম ট্যাক্স এক্সপেন্স 78,710 দেওয়া আছে 78,710 উপরে ওই বছরের সেলস অর্থাৎ 2010 সালের সেলস হচ্ছে নিচে 8,75,000 ইনটু 100 তাহলে 9% একইভাবে 2009 সালে দেওয়া আছে ইনকাম ট্যাক্স 39,560 উপরে ওই বছরের সেলস অর্থাৎ 6,30,000 নিচে ইনটু 100 6.28% নিট ইনকাম কীভাবে আসলো গ্রস ইনকাম যেটা হয়েছে আমাদের অর্থাৎ 4,08,500 গ্রস ইনকাম যেটা হয়েছে সেই গ্রস ইনকাম থেকে সেলিং এক্সপেন্স অ্যাডমিন এক্সপেন্স এবং ইনকাম ট্যাক্স এই তিনটা মাইনাস করে আমাদের হলো কত 1,31,190 এটাই হচ্ছে আমাদের নিট ইনকাম তাহলে নিট ইনকামের পার্সেন্টেজ কীভাবে বের হবে 1,31,190 উপরে এই বছরের সেলস অর্থাৎ 8,75,000 সেটা থাকবে নিচে ইনটু 100 তাহলে 15% একইভাবে 2009 সালেও নিট ইনকাম কীভাবে বের হলো গ্রস ইনকাম ছিল 2,35,000 সেখান থেকে 72,500 57,000 এবং 39,560 মাইনাস করার পরে 65,940 এটা আমাদের নিট ইনকাম আসলো 2009 সালে তাহলে নিট ইনকামের পার্সেন্টেজ কীভাবে বের হবে 65,940 উপরে এবং ওই বছরের সেলস অর্থাৎ 6,30,000 সেটা থাকবে নিচে ইনটু 100 তাহলে আমাদের এই বছরের নিট ইনকামের পার্সেন্টেজ কত 10.47% এখানে আমি তোমাদের সুবিধার্থে একটা নোট দিয়ে দিয়েছি এটা তোমাদের পরীক্ষাতে দেওয়া লাগবে না শুধু তোমাদের বোঝার সুবিধার্থে আমি নোটটা দিয়েছি কী লিখেছি নোটে মনে রাখার বিষয় ভার্টিক্যাল অ্যানালাইসিস পদ্ধতিতে ইনকাম স্টেটমেন্টের সকল দফা সেলসের তুলনায় কত পার্সেন্ট সেটা নির্ণয় করা লাগবে কারণ হরিজেন্টাল অ্যানালাইসিস আর ভার্টিক্যাল অ্যানালাইসিস দুটোই কিন্তু পার্সেন্টেজ নির্ভর একটা অঙ্ক শুধু মনে রাখতে হবে যখন হরিজেন্টাল করবা তখন দুই বছরের অর্থাৎ বেজ ইয়ার কারেন্ট ইয়ার এই দুই বছরের অ্যামাউন্টের মধ্যে পার্থক্যটা বের করতে হবে এবং সেই পার্থক্যকে ভাগ দিতে হবে বেজ ইয়ার দিয়ে এবং গুণ দিতে হবে 100 দিয়ে তাহলে হরিজেন্টাল অ্যানালাইসিসে পার্সেন্টেজটা পেয়ে যাবা আর যখন ভার্টিক্যাল অ্যানালাইসিস বলবে তখন সব আইটেমগুলো যেই আইটেমেরই তুমি পার্সেন্টেজ বের করবা না কেন সেটা ভাগ করবা সবসময় কার দ্বারা সেলস দ্বারা সেলস দ্বারা ভাগ করবা 100 দ্বারা গুণ করবা যেটাই বের করো না কেন কস্ট অফ গুডসল বের করছো ওই বছরের কস্ট অফ গুডসলকে ভাগ দিবা ওই বছরের সেলস দ্বারা গুণ দিবা 100 দ্বারা তাহলে পার্সেন্টেজ চলে আসবে যদি অ্যাডমিন বের করতে চাও অ্যাডমিন এক্সপেন্সকে ভাগ দিবা সবসময় ওই বছরের সেলস দ্বারা গুণ দিবা 100 দ্বারা তাহলে ওই বছরের পার্সেন্টেজটা চলে আসলো এবং তথ্যগুলো যখন পরীক্ষার হলে অঙ্ক করবা তাড়াহুড়া করবা না তথ্যগুলো যেই বছরের অঙ্ক করছো সেই বছরেরই তথ্য নিবা নয় যখন 10 সাল করবা তখন 10 সালের সেলস নিবা 10 সালের কস্ট অফ গুডসল নিবার আবার যখন 9 সালের করবা তখন 9 সালের কস্ট অফ গুডসল নিবার 9 সালের সেলস নিবা কখনও এটা করার সময় 10 সালের সেলসটাকে নিবা না তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে যেটা যেই বছর অর্থাৎ 2009 যখন করবো তখন 9 সালেরই সেলস নেওয়া লাগবে 2010 যখন করবো তখন 2010 সালেরই সেলস নেওয়া লাগবে তো আশা করি এই দুইটা ম্যাথ আজকে তোমরা বুঝতে পেরেছো
अर्थात हरिजेंटाल एनालाइसिस एक मैथ आज के सल्व कर लम वर्टिकल एनालाइसिस एक मैथ सल्व कर लम ए टाइपसर और को अंक तुम्हारा करा दरकार हो ना दूटो अंक ही तुम्हारा कर जो जदि परीक्षाते यही अंक दे तब दो अंकर मध्य ही एक दिवे ये कन्फार्म थको शुद्ध अमाउंट तो चेन्ज थकते परे तो आशा करी क्लसटा तुम्हारे बोझार मत कर तुले धरे बुझते पे अंक दुटा प्रैक्टिस करवा एवं देखे अंकगल सहज मन हम जो अंकटा तो खूब ही सहज किंतु तुम्हें जो प्रैक्टिस ना थे अंकटा तेल परीक्षार फले कन्फार्म तुम अंकटा भूले जावा कौन अमाउंटा के कौनटा द्वारा भाग करते हैं अन्सार पा यह जिनिसटा तुम्हें भूले जावा अर्थात ये अंक दुटा खूब भलो भलो प्रैक्टिस करो बसि बसि प्रैक्टिस करो अंक सहज आसले पर टेन मार्क्सर एक अंक थको सी पार्टे जेटा खूब सहजे तुम्हें टेने टेन तुलते परवा अल्प समय मध्य जदि मने रखते पर तो आशा करी अंकगला तुम्हारा सबा बसा करवा प्रैक्टिस करवा और सबा बसाई थको सुस्थ थको कारण आमादेर जे संकटमय मुहूर्त एखन पार करछि एखाने बासाय थाकार विकल्प आर नाई जतई कष्ट होक तुम्हरा यांग जेनारेशन बासाय थाका एकटु कष्टकर आमी बुझी किन्तु तारपरो आमादेर आर कोनो उपाय नाई बासातेई थाकते हबे बासातेई थाको निजे सुस्थ थाको परिवारेर सकलकेई सुस्थ राखो ओके खोदा हाफेज सबाइके शुभेच्छा जानिए सुस्थता कामना करे आजकेर क्लास शेष कर लाम।